যত সময় যাচ্ছে তত মানে ওর মনের মধ্যে ভয় কাজ করছে, সেটা আমি রেগে বুঝতে যাচ্ছে? পারছি। মানে রেগে তো যাচ্ছে আবার ভয়টাও কাজ আচ্ছা করছে, আচ্ছা সেটা আমি আচ্ছা, ওর কি জন্য চোখ মানে মুখ এটা থেকে কেন? বুঝতে পাচ্ছি। সে দিয়ে কি আমি, একটাই কারণ আমরা যেটা ভাবছি হ্যাঁ সেটাই? সেটাই, দিয়ে আমি জিজ্ঞেস করলাম, কাকা কি ব্যাপার এত অস্থির হচ্ছেন কেন? বলছে, না বাবা এখানে জানো না, তুমি রানিং যাচ্ছ ঠিক আছে, যাচ্ছ আসছো ঠিক আছে, কিন্তু এই রাস্তাটাই বেশিক্ষণ দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে থাকা যাবে না। একটা জিনিস লক্ষ্য করুন রিপনদা, সমস্ত রিসোর্টে গেট নর্মাল ভেজানো থাকে কিংবা খোলা থাকে, তাই তো? হ্যাঁ, এখন কটা বাজছে? সকাল 9:30-10। দেখুন, লোহার গেট লক করা, এই গেটটা কিন্তু এরভাবে সবসময় লকই থাকে। বাইরে এসে গাড়ি নিয়ে যদি হর্ন দেন বা নক করেন গেট ধরে, তখন কিন্তু গেট খোলা হবে। রাত্রেবেলাটা দেখুন, মানে একদম নিঝুম পরিবেশ। এইটা আমাদের ডাইনিং হল, আর আপনারা সকালে রিসর্টগুলো দেখলেন, এইদিকে রয়েছে রিসর্টগুলো। ওইটা ভ্রমণ ক্ষুধার্ত প্রাণী যদি আমার মতো আপনিও হয়ে থাকেন, এ জ্বালা বড়ই কঠিন। গত পর্বে আপনারা দেখেছিলেন আমাদের বাউল বাড়িতে একদিন, আজ করব গভীর জঙ্গলে ঝাড়গ্রামের রাত্রিবাস, বাড়ি ফিরব তার পরের দিন। ঠিক এইটুকুরই খামতি ছিল। বেড়াতে যারা ভালোবাসেন বলবো, বর্ষাকালে অন্তত একবার হলেও জঙ্গল কিংবা পাহাড়ে ঘুরে আসুন, দেখবেন চিরসবুজ প্রকৃতি এক আবেগী মনে স্নিগ্ধ মুগ্ধতার বার্তা বয়ে এনে দেবে আপনার কাছে নতুন রূপে। গুড মর্নিং, শুভ সকাল ফ্রম ঝাড়গ্রাম, আর তারও সাথে দক্ষিণবঙ্গের একদিনের অফবিট ভ্রমণ সিরিজে আপনাদের স্বাগত। এখন ঘড়িতে বাজছে ওই 9:30, আমরা রয়েছি এখন ঝাড়গ্রামে। তো একটু পরেই আমরা ফ্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে যাবো, আজকে ঝাড়গ্রামের কয়েকটা জায়গায় ঘুরে দেখবো, তার ঘুরে দেন লাঞ্চ করবো, লাঞ্চ করে ব্যাক টু হোম মানে বাড়ির দিকে রওনা দেবো। চলুন, আগে আপনাদের একবার আমরা যে রিসর্টে রয়েছি কালকে, যেখানে গত মানে কাল বিকেলবেলায় অত্যন্ত ঝড় বৃষ্টি হচ্ছিলো, আপনারা দেখেছেন, সেই ঝড় বৃষ্টির মধ্যে আমরা এখানে যেখানে এসে পৌঁছেছি, সেই জায়গাটার দেখার আগে আপনাদের বাইরেটা একবার দেখাই, যে বাইরেটা কতটা গা ছমঝমে পরিবেশ। মানে রীতিমতো বিশ্বাস করবেন না, আমরা রাতে যথেষ্ট টেনশনে ছিলাম, মানে এটা না বলার কিছু নেই। একটা জিনিস লক্ষ্য করুন রিপনদা, সমস্ত রিসর্টে গেট নর্মাল ভেজানো থাকে কিংবা খোলা থাকে, তাই তো? হ্যাঁ, এখন কটা বাজছে? সকাল 9:30-10। দেখুন, লোহার গেট লক করা, এই গেটটা কিন্তু এরভাবে সবসময় লকই থাকে। আপনি বাইরে এসে গাড়ি নিয়ে যদি হর্ন দেন বা নক করেন গেট ধরে, তখন কিন্তু গেট খোলা হবে। দেখুন বাইরেটা একবার, একদম আমরা রয়েছি রিমোট এরিয়া ঝাড়গ্রামে, পুরো জঙ্গলের মধ্যে। দেখুন, দূর দিগন্তে কোনো লোক কাউকে দেখতে পাবেন না, মাঝে সাঝে হয়তো কেউ পাস করে যাচ্ছে, এইটুকুই। একটাও আশেপাশে কিন্তু বাড়িঘর নেই। আমরা মেন রোড থেকে প্রায় রিপনদা কতটা হবে, 1 কিলোমিটার হবে? 1 কিলোমিটার কিন্তু ভেতরে চলে এসেছি। কালকে বৃষ্টিতে ব্যাপক লাগছিল, মানে প্রথমে আমরা অনেক কিছু জানতাম না, তারপর যখন জেনেছি তখন আমরা ভেবেছি যে বৃষ্টিতে এভাবে আমাদের ঘোরাটা, মানে রিসর্ট খুঁজে পাচ্ছিলাম না, এমনভাবে আমরা এটা সার্চ করেছিলাম বা ওনারাই লোকেশান পাঠিয়েছিল, সেটা দিয়ে আমরা ক্লিক করে আর কি ডাইরেক্ট জিপিএসের মাধ্যমে এসেছি। তো একটু ওলট পালট হয়েছিল রাস্তা আমরা, দেন তারপরে জানলাম আমরা একদম বসবাস করছি, মানে রয়েছি হাতির আতুর ঘরে যাকে বলে। গতকাল রাত্রে মানে দাদার কাছ থেকে যেটা শুনতে পাই, আমাদের রিসর্টের যিনি রয়েছেন ম্যানেজার বা কাম কেয়ারটেকার, ওনার কাছ থেকে শুনতে পাই গতকাল রাত্রে এখানে এই দিকটায় হাতি বেরিয়েছিল। মানে এরকম প্রায়শই ঘটনা ঘটছে, প্রায়শই। যাই হোক, তারপরে এর মধ্যেই অনসর আছে যেখানে দুর্ঘটনা একটা ঘটে গেছে, কিছু বন্ধুবান্ধব এসেছিলো ঘুরতে, তাদের মধ্যে 4 জন গেছিলো। হ্যাঁ, মানে আসলে ব্যাপারটা হচ্ছে আমরা তো যখন আনন্দে আত্মহারা হই, এতটাই আনন্দে আত্মহারা হয়ে পড়ি যে আমাদের নিজেদের কোনো খেয়াল থাকে না, দিক বিদিক আমরা জ্ঞান শূন্য হয়ে পড়ি। বেশিরভাগ আমরা তাই করি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এইটা করা কিন্তু এইসব জায়গায় একদমই উচিত না, তাই না? এরকম একটা যখন আমরা শুনছি, আমরা হাতির গল্প শুনছি, এই নয় যে আমাদের হাতির সামনে গিয়ে দেখা করতে হবে, বা হাতির সঙ্গে গিয়ে ছেলেগুলো যেটা বলেছে, মানে
আমরা যেটা শুনেছি গল্প, জানি না কতটা সত্য, সত্যতা যাচাই যোগ্য নয়, ছেলেরা যেগুলো করেছে যে বলেছে আমরা হাতির সঙ্গে নাকি মাঝে রাতে সেলফি তুলবো, সেই সেলফি তুলতে বেরিয়েছে চারজন, ফিরে এসছে দুজন। ভাবতে পারছেন? আনন্দ করুন, উপভোগ করুন, মাত্রাটাকে অতিরিক্ত এমন জায়গায় নিয়ে যাবেন না যেটা আপনার নিজের কিংবা অন্যের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, তাই তো? আমরা আনন্দ করতে এসেছি, আমরাও ভিডিও করছি, ব্লগ বানাচ্ছি, আনন্দ করছি, উপভোগ করছি, হ্যাঁ, জায়গাটাকে একটা মানে মন থেকে ফিল করছি, এটাই থাক না। কী দরকার আছে হাতির সামনাসামনি গিয়ে হাতির সঙ্গে ছবি তোলা, হাতির সঙ্গে সাক্ষাৎ করার? আমার তো মনে হয় না এগুলো, মানে আমার মনে হয় এগুলো যথেষ্ট বাড়াবাড়ি। এই এই জায়গাটাকে, এই মাত্রাটাকে আমাদের কিন্তু কমিয়ে আনতে হবে এবং নিজেকে ধরে রাখতে হবে, নিজেকে বিলিয়ে দিলে চলবে না। দেখুন, একদম জঙ্গল, আমি জাস্ট এটা আপনাদের বাইরেটা ওই জন্যই আগে দেখাতে বেরোলাম যে আমরা একদম জঙ্গলের মধ্যে আছি, চার পাঁচটা জঙ্গল, লাল মোরামের রাস্তা, দুধারে সারি সারি গাছ, এটা আমাদের রিসর্টেরই পাঁচিল। চলুন আগে একবার আমাদের রুমটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই, রুমটা রিভিউ দিয়ে দিই, দেন আমি আরও রিসর্ট সম্বন্ধে বিস্তারিত আপনাদের জানাচ্ছি। এদিকে এই কটেজগুলো রয়েছে, আর এদিকে একটা কটেজ রয়েছে। এদিকে আমরা কটেজটা নিইনি, কারণ এখানে একটু মাটিমাটির কাজ চলছে, মাটিমাটি কাটা হয়েছে, রিসর্টে কনস্ট্রাকশনের কাজ চলছে, কাদা কাদা হবে, তো আমাদের দেওয়া হয়েছে এই রিসর্টটা। এটা এখানে সবথেকে বড় রুম, আমি দেখাচ্ছি আপনাদের রুমটা, এবং এসি রুম। এই হচ্ছে আমাদের রুম। প্রথমে রুমে ঢুকে যেটা না বললেই নয়, পুরো রুমটার মানে বাথরুম থেকে শুরু করে রুমের ভেতর দেওয়াল ওয়েল ডেকোরেটেড, এবং অসাধারণ ডেকোরেশনে কিন্তু ওনারা রুমটা বানিয়েছেন। দেখুন ওই কোণ থেকে শুরু করি, ওইদিকে রয়েছে জানলা, খুব সুন্দর আপনারা ভিউ দেখতে পাবেন এখানে বসে বসে, চা খেতে খেতে। দুটো চেয়ার রয়েছে, একটা টি টেবিল, আচ্ছা এদিকে একটা ছোটো সেলফ রয়েছে, দিয়েছে দুটো জলের বোতল, এটা এসি রিমোট, এই যে এসি চলছে, হ্যাঁ 25 এ, আচ্ছা এটা রয়েছে ডবল বেড, এখানে দুজন আর একজন যদি বাচ্চা থাকে ছোট, মানে এতটাই বড় খাট, এটা তিনজন ভালোভাবে থাকতে পারবেন। আচ্ছা একটা টাওয়াল দিয়েছে, এদিকেও জানলা রয়েছে, তো এদিকেও খুব সুন্দর কিন্তু ভিউ দেখা যাবে জঙ্গলের, এপাশটাও আর এপাশটাও। আচ্ছা এদিকে রয়েছে ওয়ারড্রপ, ওয়ারড্রপের ভেতরে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এসি চলছে তো বেডশিটও দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু আপনার যেরকম ইচ্ছে ব্যবহার করতে পারেন। আচ্ছা এদিকে রয়েছে একটা এলইডি টিভি, এটাও দেখুন খুব সুন্দর কিন্তু ডেকোরেশন, আমি প্রথমে যেটা বললাম পুরো ঘরটা কিন্তু দারুণ মানে ডেকোরেশন করেছে ওনারা, হ্যাঁ খুব অল্প জিনিসপত্র রয়েছে এবং প্রত্যেকটাই সুন্দর লাগছে, মানে এতটাই ভালোভাবে ওনারা ঘরটাকে সাজিয়েছেন। আচ্ছা এদিকে রয়েছে আয়না মিরর, এদিকটা বাথরুম, দেখুন বাথরুমটা দেখুন, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, ওদিকে রয়েছে হ্যান্ড শাওয়ার, এদিকে ঠান্ডা গরমের মানে ঠান্ডা জল ও গরম জল বেরোনোর কল, ওদিকে শাওয়ার রয়েছে, বেসিন, আর দিয়েছে হ্যান্ড ওয়াশ, আর নিচে রয়েছে ডাস্টবিন, আর একটা বালতি মগ দিয়েছে, ঠিকঠাক বাথরুমটাও। গতকাল রাত্রে আমরা এখানে ছিলাম, তো আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, দুর্ধর্ষ রুম পরিষেবা আমরা পেয়েছি, যখন যেটা বলেছেন ওরা দিয়েছেন, তো এটাই ভালো, মানে সব কিছু মিলেমিশিয়ে ঠিকঠাক। এই রিসর্টে, এই বনফুল রিসর্টে রুম রয়েছে মোট সাতখানা, পাঁচখানা ডবল বেড আর একটা ফোর বেড। বনফুল রিসর্টে কিন্তু যারা আসেন, বেশিরভাগ টুরিস্ট বা গেস্ট, তারা কিন্তু পুরো প্যাকেজেই আসে, যে প্যাকেজটা হচ্ছে 1500 টাকা পার হেড থাকা এবং খাওয়া নিয়ে। আমরা আসিনি, তার কারণটা হচ্ছে আমরা কালকে রাতে ঢুকেছি, আমরা শুধু রুম ভাড়া নিয়েছি, যে রুম ভাড়া পড়েছে আমাদের হচ্ছে 1900 টাকা এসিতে, আর
এমনি নর্মালি আমরা একটু দরাদরি করেছিলাম যে না একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কমসম করুন, তাই জন্য 1900 টাকা নিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি রেট হচ্ছে এসির 2000 টাকা, আর নন এসি হচ্ছে 1500 টাকা। 1500 টাকা পার হেড, পার ডে যেটা বললাম থাকা খাওয়া নিয়ে, ওর মধ্যে কিন্তু আপনি চারবার খাবার পাবেন, মানে যেরকম ন্যাচুরালি হয়ে থাকে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, অ্যান্ড দেন পরের দিন যখন বেরোবেন সকালে চেক আউট করবেন তখন ব্রেকফাস্ট। তো চলুন এখন একটু আমরা ফ্রেশ হয়ে নিই, রিসর্টের ভেতর যাবো, ততক্ষণ আপনাদের ফিরিয়ে নিয়ে যাই আজ থেকে, মানে ঠিক এই মুহূর্ত থেকে কয়েক ঘন্টা, মানে প্রায় 12 ঘন্টা আগে, ঠিক রাত 9:30-10:30 সময় এই রিসর্টে কীরকম পরিবেশ ছিল, আমরা ঠিক অনুভূতিটা, আমাদের অনুভূতিটা কীরকম ছিল। রিপন দা, চলো দাদা, কিছু তো খেতে পেতে হবে। এখন ঘড়িতে বাজছে রাত 10:20। আমরা অনেকক্ষণ একটু নিজেদের মধ্যে আড্ডা দিলাম, কিছু কাজকর্ম ছিল ল্যাপটপে করলাম, ভিডিও এডিটিংয়ের, হ্যাঁ, সিনেমা দেখলাম, সবটাই কিন্তু আমরা মজা এখানে করেছি, এবং একদম আমরা নির্জন নিরিবিলি পরিবেশে আছি। সকালবেলাটা তো আপনারা দেখলেন, যেটা পরে হয়েছে সেটা আগে দেখলেন, তো আগেরটা এখন দেখুন, চলুন বাইরে চলুন। রিপন দা, দরজাটা খোলো, লাইটটা অফ করো। দেখুন আমরা এখন বেরোচ্ছি, এখন ডিনারে যাবো, বাইরেটা ঠিক এরকম, এখানে একটা আলো রয়েছে, এই এটা হচ্ছে বড় একটা আলো দেওয়া রয়েছে এখানে, মানে বার্থডে টার্থডে কোনো অ্যানিভার্সারি সেলিব্রিটি যদি কেউ করতে চায়, মানে যারা পর্যটক আসে আর কি, গেস্ট, তাদের জন্য এই বড় আলোটার ব্যবস্থা করা হয়েছে। ওপরে ফ্যান রয়েছে, সিলিং ফ্যান, এখানে টেবিল চেয়ার সমস্ত কিছু বন্দোবস্ত হবে, মানে ছোটোখাটো মোটামুটি 10-12 জনের একটা গেট টুগেদার পার্টির একটা কিন্তু আয়োজন করা যেতে পারে। আমি আলোটা নেভাচ্ছি, চলুন এখন আমাদের ডাইনিং হলে যাই। রিপন দা, ঘরটা লক করেছো? দেখুন সকালবেলাটা আপনারা আগে দেখে নিলেন, রাত্রবেলাটা দেখুন, মানে একদম নিঝুম পরিবেশ। এইটা আমাদের ডাইনিং হল, আর আপনারা সকালে রিসর্টগুলো দেখলেন, এদিকে রয়েছে রিসর্টগুলো, ওইটা এদিকেরটা হচ্ছে মেন গেট। আর দাদাদের ওই দিকটা হচ্ছে রান্নাঘর, তাই তো দাদা? এদিকটা হচ্ছে রান্নাঘর, ওই যেখানে দেখছেন আলো জ্বলছে, সাদা আলো, সাদা বাল্ব জ্বলছে, এদিকটা হচ্ছে ওনাদের রান্নাঘর। এই যে এটা হচ্ছে ডাইনিং হল, আমরাই আজকে রিসর্টে আছি। রিপন দা, একটা জিনিস আনতে ভুলে গেলে, বলো তো কি? হ্যাঁ, যা একবার যেতে হবে। তো আমরাই আজকে রিসর্টে রয়েছি, বাও, তো বিশাল বড় হল, তো এখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আজকে রাত্রেবেলায়। এখানেই টেবিল চেয়ার পাতা থাকে, মানে যারা গেস্ট আসে তারা এখানেই খাওয়া দাওয়া করে। দেখতেই পাচ্ছেন বড় একটা, বিশাল বড় হল, বিশাল বড় হল ঘর, কথাগুলো যখন বলছি একদম অন্যরকম লাগছে শুনতে। আমরা আজকে রাতে একদম, হ্যাঁ রিপন্দা চলে এসছে, বসো, রাতে একদম সিম্পল খাবার রেখেছি আমাদের জন্য, চিকেন খেতে খেতে, চিকেন খেতে খেতে একদম, মানে আমরা কদিন পর তো চিকেনে পরিণত হয়ে যাবো, তো ওই জন্য আর কি আজকে রাতে আমাদের জন্য মেনু দাদা, রুটি আর ডিমের কারি আর একটা ভাজা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাজাটা হয়নি, যাই হোক দাদা, তাড়াহুড়ো চলে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই আমাদের, আমরা এতেই খুশি, কারণ রাতে যতটা সিম্পল খাওয়া যায় ততটাই ভালো। রিপন দা, ওপেন করো, এই যে ডিমের কারি দাদা, কি ডবল ডিমের কারি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হাঁসের ডিম পাওয়া গেল না? আচ্ছা 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 আচ্ছা, আর এই হচ্ছে রুটি। রুটি কিন্তু সব জায়গায় আমরা বেটার কোয়ালিটির পাই না, যেটা না বললেই নয় এখানে ভিডিওতে, রিপনদাও জানে, কালকে আমরা গতকাল যেখানে রুটি খেয়েছিলাম আজকে রুটিও ঠিক আছে, হাত দিলেই বুঝে যাবে রুটির মান কীরকম। গতকাল আমরা যেখানে রুটি খেয়েছিলাম হোটেলে, হোটেল প্লাজায় মেদিনীপুরে চন্দ্রকোনা রোডে,
দারুণ রুটি খাইছিল, মানে একদম সফট রুটি, সফট না হলে কিন্তু রুটি ভালো লাগে না, ওই শক্ত শক্ত হয়ে যাবে, হ্যাঁ মানে ছেঁড়া যাবে না জিনিসটা একদম, মানে ওটাকে রুটি বলে না আর যাই বলুক। হ্যাঁ একটু পাখাটা চালান, প্রচুর গরম করছে। রিপন দা আব্বার একটু অন্যরকম, আমরা যেরকম খাই ডিমের গাড়ি, হ্যাঁ ন্যাচুরালি দাদা কিন্তু সত্যি একটু অন্যরকমভাবে বানিয়েছেন। বাঙালির শেষ পাত যেটা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে এই বাংলার মিষ্টি। এ দেখুন এই তিন রকম মিষ্টি আমি রিপন দাকে আনতে বলেছিলাম, আমাকে ভিডিও কল করেছিল, বাট ভিডিও কলে যেগুলো যেগুলো ভালো লেগেছে, রসগোল্লা তো আছেই, যেগুলো যেগুলো ভালো লেগেছে সেগুলি ওকে আনতে বলেছি। একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে করবো এবার চেক আউট। আর এই খাবার যে দৃশ্য আপনারা দেখলেন রাতে, এই খেতে খেতে যে আমরা কত গল্প শুনেছি মানে দাদার কাছে, তার মধ্যে তো আমি সকালে আপনাদের একটা গল্প বললাম, একটা ঘটনা বললাম, এরপরে বাকি ঘটনা বাকি গল্পটা যেটা রিপনদার সাথে হয়েছে কালকে এটা রিপনদা বলবে। হ্যাঁ যখন এই রিসোর্টের ক্যাটারকে নিয়ে আমি একটু বাজার দিকে গেলাম কিছু জিনিসপত্র কেনার জন্য, হ্যাঁ মিষ্টি মিষ্টি আনলে যখন, তো তখন আসার পথে সিকিউরিটিটা একটু মানে ঘোড়া টাইপের আছে, আচ্ছা তো ওইখানে আমরা দাঁড়িয়ে হর্ন দিয়েছি, ও আসতে দেরি করছে। আচ্ছা ভেতরে যে সিকিউরিটি গার্ড ছিল, আচ্ছা আচ্ছা, ও এইখান থেকে আমাদেরকে টর্চ দেখিয়েছে, কিন্তু এই রাস্তাটা অতিক্রম করতে সময় লাগছিল, তো তখন যে কেয়ারটেকার ছিল আমার সঙ্গে সে প্রচন্ড এদিক ওদিক তাকাতাকি করছে, আর মনের মধ্যে যত সময় যাচ্ছে তত মানে ওর মনের মধ্যে ভয় কাজ করছে, সেটা রেগে যেতে পারছি, মানে রেগে তো যাচ্ছে আবার ভয়টাও কাজ করছে, কি জন্য মানে এটা কেন বুঝতে পারছি, দিয়ে একটাই কারণ আমরা যেটা ভাবছি সেটাই সেটাই, দিয়ে আমি জিজ্ঞেস করলাম কাকা কি ব্যাপার এত অস্থির হচ্ছেন কেন, বলছে না বাবা এখানে জানো না তুমি রানিং যাচ্ছ ঠিক আছে, যাচ্ছ আসছো ঠিক আছে, কিন্তু এই রাস্তাটাই বেশিক্ষণ দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে থাকা যাবে না, যেমন বলে হাতির খুব উপদ্রব, তো হাতির উপদ্রব বলে কিন্তু ব্যাপারটা ভয় লাগবে এরকম একটা ঝাড়গ্রামে নয়, কারণ ঝাড়গ্রামে আমরা এমন একটা সময় এসেছি এখন মনসুন মানে বর্ষাকাল চলছে, পুরো চারপাশ গ্রিন, হ্যাঁ কালকে যথেষ্ট বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর কিন্তু পরিবেশটা দারুণ লাগছিল, মানে ঝাড়গ্রাম কিন্তু অ্যাকচুয়ালি বর্ষাকালেই ভালো লাগে, এবং ঝাড়গ্রামে যে দেখার জায়গাগুলো আছে যেমন ঘাগড়া ওয়াটারফলস এবং বিভিন্ন আরও সব ফলস রয়েছে, হ্যাঁ তো ওইগুলো কিন্তু বর্ষাকালে একদম পরিপূর্ণ থাকে, এবং বর্ষাকালে যে দেখে আপনি মানে আনন্দটা পাবেন সেটা কিন্তু অন্য সময় পাবেন না। এই আস্তে আস্তে রিপন্দ রিপন্দ এক মিনিট এক মিনিট এক মিনিট, এই 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 জায়গাটাই বলছিলাম, এক মিনিট এক মিনিট এক মিনিট, আমি নামি না হলে ঠিক বোঝা যাবে না, দেখুন দেখাচ্ছি আপনাদের এই জায়গাটা একবার দেখুন, দেখুন এই যে পাঁচিলটা ভাঙা দেখছেন এখানে, এটা কিন্তু ঠিক আজ থেকে দুদিন আগে মানে পরশু দিন রাতে হাতিতে ভেঙে দিয়েছে, দেখুন কী অবস্থা করেছে, দেখুন দেখতে পেয়েছেন কী অবস্থা, মানে এখানে হাতির উপদ্রব কতটা। রিপনদা কালকে আমাকে যাওয়ার সময় এটা বলেছে, যখন আমরা বৃষ্টির মধ্যে আর কি রিসর্টে এসেছি, আমি অতটা বুঝতে পারিনি, বিশ্বাসও করিনি, বাট যখন রিসর্টের কেয়ারটেকার বললেন যে না এটা সত্যি ঘটনা, তারপরে বুঝলাম যে হাতির এখানে সত্যি কতটা উপদ্রব রয়েছে। ঝাড়গ্রাম শহর থেকে ছিলাম আমরা কয়েক কিলোমিটার আগে সোজা ঝাড়গ্রাম শহর, আমরা ডান দিকে টার্ন নিলাম একেবারে একটা নতুন স্পট আপনাদের ঘুরে দেখাবার জন্য। দেখুন এত সুন্দর একটা জায়গায়, এই যে দূরে লেখা আছে আমলাচটি ভেষজ উদ্যান, প্রকৃতির মাঝে একদম, এখানে কিন্তু এন্ট্রি ফ্রি হচ্ছে টিকিট, যেটা 5 টাকা, 2 চাকা বা 3 চাকা গাড়ির জন্য 5 টাকা, 4 চাকা গাড়ি পার্কিংয়ের জন্য 10 টাকা, এখানে যে পার্কিং করবেন আপনারা গাড়ি তার জন্য এই পয়সাটা আপনাদের দিতে হবে। চলুন ভেতরে ঢোকা যাক, এখানে যে ভেষজ উদ্যানটা তৈরি করা হয়েছে এটা কিন্তু আপনাদের পর্যটকদের জন্য একটা নতুন দেখার জায়গা। আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন গাছের ছাল পাতা মূল শিকড় থেকে বিভিন্ন ঔষধ তৈরি হয়, এই বাগানে এলেই দেখতে পাবেন আপনার চেনা অচেনা বহু গাছ থেকে তৈরি বিভিন্ন ঔষধ আমাদের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে থাকে।
প্রতিটা গাছের সামনেই বোর্ডে লেখা রয়েছে গাছের নাম সহ গাছের কোন অংশ থেকে কি ঔষধ তৈরি হয় এবং আমাদের কোন রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে। দেখুন, পুরো এই বাগানে কুলেখাড়া, পিপুল, জিয়াপুতা, মানে আমাদের জানা অজানা প্রচুর গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছের সামনে এরকম বোর্ড দেওয়া আছে। বোর্ডে গাছের নাম লেখা আছে এবং তার নিচেই লেখা আছে যে এই গাছগাছালি থেকে কী ওষুধ তৈরি হয় এবং আমাদের কোন রোগের প্রতিষেধক হিসাবে কাজ করবে এই ওষুধ। দেখুন, আমরা এই বোর্ডটাতে যদি একটু চোখ রাখি দেখতে হবে, এটার নাম হচ্ছে কাঠবাদাম। আচ্ছা, রোগ প্রতিকারে ব্যবহার হয় পাতা, ঘাম নিঃসরক, বাতে উপকারী, পাতা দিয়ে তৈরি মলম, খোস, পাছড়া ও চর্মরোগে ব্যবহার্য, সমস্ত কিছু কিন্তু ডিটেলে লেখা আছে। ঘুরে দেখবেন এই জায়গাটা, ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন, কারণ সবটাই তো আমরা আর জেনে আসি না বা জানি না। অনেক কিছু নতুনত্ব জিনিস রয়েছে যেগুলো আমরা কোনোদিন দেখিনি বা তার নামও শুনিনি। ভালো লাগবে, ঘুরে দেখবেন জায়গাটা, এমনি বেশ খুব সুন্দর, এত গাছগাছালি আছে, ছায়া, অসুবিধা হবে না খুব একটা। জঙ্গলের এই চিরসবুজ আপনার মনে চির বসন্ত জাগিয়ে তুলবে কিনা জানি না, তবে রাস্তার পর রাস্তা, সময়ের পর সময় যতই পার হোক না কেন, জঙ্গলের হাতছানি মায়াবী টান ভুলিয়ে দিতে পারে আপনার প্রেমিকার গলায় মধুর সুরে গান। আবারও বলছি, যদি না থাকতো কোনো পিছু টান, এই জঙ্গল, প্রকৃতি, পরিবেশ, চিরসবুজের সমাহার হয়ে থাকতো আমার কাছের মানুষ, সবচেয়ে প্রিয়জন, অতি পরম যত্নে বাঁচিয়ে রাখতাম তার অবাধ সৌন্দর্যের মান। যাই হোক, হাতে যদিও সময় কম, তাই দ্বিতীয়বারের মতো ঝাড়গ্রাম সম্পূর্ণ ঘুরে দেখা হয়নি। হ্যাঁ, আমাদের প্রথমবার ঝাড়গ্রাম ভ্রমণের ভিডিও এই চ্যানেলের প্রথম দিকে পেয়ে যাবেন, যদিও ভিডিওর ডিসক্রিপশন বক্সে গতবারের ট্রাভেল ভিডিওর লিঙ্ক সহ ঝাড়গ্রামে কী কী ঘুরে দেখবেন বিস্তারিত পেয়ে যাবেন। পৌঁছে গেলাম ঝাড়গ্রামের ট্রাইবেল মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে পরিবেশ এক কথায় অসাধারণ। স্থানীয় আদিবাসীদের জীবন জীবিকা, বাদ্যযন্ত্র, ধর্মীয় জীবন, অস্ত্রশস্ত্র সহ প্রত্যেকটি জিনিস এত সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, তার সাথে অল্প শব্দে বেজে চলেছে এক নাগাড়ে স্থানীয় আদিবাসী সঙ্গীত। www.wbfdc.net এই অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ঠিক মিউজিয়াম তার বিপরীতেই এই গেস্ট হাউসে কিন্তু অনলাইন বুকিং করে থাকতে পারবেন। রুম ট্যারিফ সম্পর্কে দেখতে চাইলে ওয়েবসাইটও পেয়ে যাবেন এবং ভিডিও পজ করে এখানেও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। চলুন এবার বেরোবো। এবারের মতো অফবিট ভ্রমণ সিরিজের গল্প এখানেই সমাপ্ত। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও খুব শীঘ্রই বাঙালির সবচেয়ে প্রিয় সমুদ্র সৈকত বর্ষাকালে পুরীতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।